কোটি কোটি দরুদ ও সালাম সে নবী পাকের দরবারে, যিনি দুনিয়াতে আগমন করে সেজদায় গিয়ে উম্মতের কথা বলেছেন, ঠিক না বেঠি? তিনি এমন নবী, ইন্তেকাল শরীফের পূর্ব মুহূর্তেও উম্মতের কথা স্মরণ করেছেন, এবং তিনি এখনো রওজা মোবারকে সিজদারত অবস্থায় কখনো কখনো বসে বসে শুধু উম্মতের কথাই চিন্তা করছেন। কেয়ামত পর্যন্ত এমন নবীর উম্মত আমরা হয়েছি, যেই নবী কেয়ামতের পরও হাশরের ময়দানে আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার আদালত, তোমার সেই আদালত মজলিস, আল্লাহ গো আমার উম্মত যেন বিরক্ত না, শুধু আমার উম্মত যেন কষ্ট না পায়, মেহরবানি করে জান্নাত দান করো। আল্লাহ বলবেন, দোস্ত আপনার দরখাস্তই আমার মকবুল দরখাস্ত, কেননা আপনি যা বলবেন, যা কিছু দরখাস্ত করবেন সব কিছু মঞ্জুর 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 বলেন। কথা ঠিক কিনা? আমাকে যে বিষয় দিয়েছেন বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, আহলে বায়তের বিষয় জানার দরকার আছেনি? আমাদের মধ্যে অনেকে তো আহলে বায়াত কি জিনিস এটা বুঝেই না। হুজুর আবার আহলে বায়াত কিটা? হ্যাঁ, খালি আহলে বায়াত আহলে বায়াত যাবেন না, আহলে বায়াতের কথা কোরআনেও আছে, হাদিস শরীফও আছে, আছে না? আছে। এখন আমাদেরকে বুঝতে হবে মৌলিক সূত্রে আহলে বায়াত কারা, এবং আমরা তো আহলে বায়াত হিসেবে এতটুকু জানি যে আমার ঘরের যে লোক সংখ্যা আছে তারা আমার আহল। তারা কি? আপনার ঘরের যে ফ্যামিলির যারা আছে তারা আপনার আহল, কথা ঠিক কিনা? এটা কিন্তু আমরা জানি, কিন্তু যেমন নবীজির বিবিগণ আহলে বায়াত বলেন না, সুবহানাল্লাহ, নবীজির যে বাপ চাচা রয়েছেন তারাও তো আহলে বায়াত। কিন্তু এখানে এই আহলে বায়াত দ্বারা কি উদ্দেশ্য হয়েছে এটি হলো আমাদের জানার দরকার। বাবাজিরা আমার খুব মনোযোগ, আমার দোস্তের বেশি সময় লম্বা করব না, কারণ গভীর রাত্র হয়ে গেল, অনেক রাত্রে আমি উঠলাম স্টেজে, আল্লাহ পাক আল্লাহর হাবিবকে দুনিয়ার জমিনে পাঠানোর পরে, দুনিয়ার জমিনে পাঠানোর পরে 40 বৎসর যাবৎ পর্যন্ত নবীজির মাধ্যমে কালেমার দাওয়াত দিয়েছেন। কিসের দাওয়াত? জোরে বলেন না, কালেমার দাওয়াত দিয়েছেন 40 বৎসর যাবৎ। কত বছর? 40 বছর। এই 40 বৎসর পরে জামালের নূর পাহাড়ের উপরে হেরা গুহার ভিতরে জনতে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীজির কাছে ওহি প্রকাশ করেন, বলেন সুবহানাল্লাহ। এই ওহির মাধ্যমে নামাজের ডিক্লার হয়, রোজার ডিক্লার হয়, হজ যাকাতের ডিক্লার হয়, টুপিদারি আসকুন জুব্বার ডিক্লার হয়, অর্থাৎ এক কথায় 13 বৎসর। কত বৎসর? 13 বৎসর যাবৎ পর্যন্ত, 13 বৎসর যাবৎ পর্যন্ত কোরআনের আয়াতে কারিমা নাযিল করলেন, এরপরে বাকি 10 বৎসর আমলের আমলের ওয়াজ নসিহত নবীজি করছেন। এক কথায় 40 বৎসরের পরে 23 বৎসর যে জিন্দগি ছিল নবীজির, ওই 23 বৎসর জিন্দগি নবীজি ইমান এবং আমলের দাওয়াত দিয়েছে, কথা ঠিক কিনা? জোরে বলেন না, ঠিক না বেঠি? আমি জিজ্ঞাসা করি, আমার নবীজি যে দুনিয়ার জমিনে আগমন করেছেন, হযরতে ঈসা আলাইহিস সালামের এন্তেকালের 570 বছর পরে, কত বছর পরে? 570 বছর পরে। এই 570 বছর পর হওয়ার কারণে খ্রিস্টাব্দ একটা হিসাব আছে, খ্রিস্টাব্দ অর্থাৎ খ্রিস্টীয় হিসাব, সেই হিসাবটাকে বলা হয়েছে 570 খ্রিস্টাব্দ, ঠিক কিনা? এই 570 খ্রিস্টাব্দে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আগমন করছেন, ঈসা আলাইহিস সালামের এন্তেকালের পরে, অর্থাৎ তিনি 500 বছর নয় শুধু 570 বছর পরে নবীজি আসছেন। আসার পরে নবীজি 40 বৎসর যাবৎ পর্যন্ত
এই 40 বছর যাবত পর্যন্ত নবীজি ধীরে ধীরে শিশু কাল থেকে আস্তে আস্তে করে যুবক যুবক কাল পর্যন্ত এমন কি যখন যুবকের পরে যখন 25 বছরের যুবক হয়ে গেলেন এই যুবক অবস্থায় নবীজির যত দাওয়াতের কর্মসূচি আছে সবগুলো ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন আমার জিজ্ঞাসা এই যে 40 বছর নবীজি দাওয়াত দিবেন এই 40 বছরের আগে যে 570 বছর ছিল ঈসা আলাইহিস সালাম আমি এর আগের নবী রাসূলের কথা বাদ দিতেছি আর একটু সাইডে রাখতেছি শুধু এই 570 বছরের ভিতরে মানুষ ছিল কিনা কথা বলেন না ছিল কিনা তারা কি জাহান্নামী না জান্নাতী জাহান্নামী এটা কেমনে কইছে বুঝজানি নাকি না বুঝছো এখানে কিন্তু খুব রহস্য আছে মানুষ তো ছিল কি বলেন বাজান মানুষ ছিল না এখন আমার প্রশ্ন তারা কি জান্নাতি না জাহান্নামী যদি বলেন জাহান্নামী তাইলে তো আল্লাহর দোষারোপ করা হবে কেন যে জাহান্নাম থেকে বাঁচানোর লাগা তো নামাজ আছে রোজা আছে হজ আছে টুপিদার আসকন জুব্বা সবই আছে এটি দিল নাকি রে তাইলে তো জাহান্নামী গেল নইলে আর যদি বলে জান্নাতি তাইলে কোন গুণে জান্নাতি এটারও তো কথা লাগবে কথা ঠিক কি না প্রশ্নের জবাব আছে না অবশ্যই আছে জবাব হচ্ছে জাহান্নামীও আছে জান্নাতিও আছে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ কারণ কি জান্নাতি হবে এই জন্য যারা মুসা নবীর জবানে আমার নবীজির আগমনের সংবাদ শুনছে যারা হযরতে ঈসা নবীর জবানে আমার নবীর আগমনের সংবাদ শুনছে শোনার পরে ঈসা আলাইহিস সালাম বলেছেন আমার পরে যে রাসূল আসবেন তিনি হচ্ছেন আখেরি পয়গম্বর তাকে যদি তোমরা পাও তার প্রতি ঈমান আনবা এবং সর্বকাজে তাকে সাহায্য করবে যদি আনে এবং সাহায্য করে তারা জান্নাতি কথা ঠিক কি না জোরে বলেন না ঠিক না বেটি আর কিছু কিছু জাহান্নামী হবে যদি তারা এই আইন না মানে এবং ইবাদত বন্দেগীও না থাকে কথা ঠিক নেই তাহলে মানুষ আছে বটে কিন্তু ঈমানের কারণেই জাহান্নাম এবং জান্নাত যদি ঈমানদার হয় তাহলে জান্নাত পাবে আর যদি ঈমানদার না হয় জান্নাত পাওয়ার কোনো সুযোগ বাবাজিরা আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনির ব্যাপারে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন কোরআন শরীফে তিনি বলছেন এ আমার দুনিয়ার মানুষেরা তোমরা শোনো খুব মনোযোগের সাথে কথাগুলো শুনবেন কারণ মনোযোগ দিলে আশা করি আপনাদের কথাগুলো ব্রেইনে থাকবে আল্লাহ পাক সুসংবাদ দিবেন সুন্দর করে এই দুনিয়ার মানুষ আমি ইব্রাহিম আলাইহিস সালামের আমার বন্ধু ইব্রাহিম খলিলের একটা দোয়া করেছিলেন এই দোয়াটা আমি কবুল করেছি দোয়াটা কি আল্লাহ বলেছেন রব্বানা ওয়া বাআছ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম জোরে জোরে বলেন আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহ গো ওগো আমার আল্লাহ আমি তো তোমার দাওয়াত দিয়া শেষ করতে পারলাম না আদম আলাইহিস সালাম তোমার দাওয়াত দিয়া শেষ করতে পারলো না আদম নবীর যত সন্তানের মাধ্যমে যত নবী রাসূল আসছেন মূসা কালিমুল্লাহ সহ কেউ তো দুনিয়ার জমিনে আসবে সত্য কেউ তো কালেমার দাওয়াত দিয়া কমপ্লিট করতে পারে নাই ও মাবুদ মাওলা আমার বংশের মাধ্যমে এমন একজন রাসূল তুমি আগমন করা প্রেরণ করিয়া দাও যেই রাসূলের মাধ্যমে কোরআন এমন কি তোমার কিতাব তেলাওয়াত করে শোনাবে কোনো মানুষ যদি অপবিত্র থাকে শারীরিকভাবে এবং
কালবিক ভাবে সমস্ত ক্ষেত্রে তাদেরকে পবিত্র করবে, এমন কি তোমার পায়গাম দিয়ে তাদেরকে পুত পবিত্র করবে। হে আমার আল্লাহ, মেহেরবানি করে আমার এই দোয়াটা তুমি কবুল করে নাও। আমার আল্লাহ বলেন, ইব্রাহিম খলিল গো, তোমার দরখাস্ত আমি মঞ্জুর করলাম, আর এই দরখাস্তের ফসল হইল আমার আখেরি নবী কামলিওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন, আল্লাহু আকবার। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন আমার নবীজির জন্য, আল্লাহ কবুল করছে কিনা? করছেনি? করছেনি? এটাই হলো আমার নবীজির মিলাদ। এটা কি মিলাদ? মিলাদ না মানলেই জোর করুন যাব কি না মানলে জোর জোর আছে। এখন আসেন বাবা, দুনিয়াতে নবীজি আসলেন, আসার পরেও শান্তি পান নাই আবু জাহেল্লার কারণে, ঠিক নেই? আমার নবী আবু জাহেলের কাছে ডাক দিয়ে বলে, চাচা গো, ও চাচা গো, আমি আল্লাহর রসুল, কয়টা বিশ্বাস করি না? হ্যাঁ করেন না? না নবীজি, আমি তো বাংলায় বলছি, নবীজি কেমনে বলছেন, ইয়া আবা জাহেল, হে আবু জাহেল। আবা হইছে কেন? ইয়া হরফে নাদা আসার কারণে। এবারও তুই তো ভুল করে চোদ্দটা। হে আবু জাহেল, ইন্নি রাসূলুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ, নিঃসন্দেহে আমি আল্লাহর রসুল, আল্লাহর পাঠানো। কো মানি না, তুমি আমরার মতো মানুষ, জোরে কোন নাউজুবিল্লাহ। কো চাচা কেমনে? ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বাশারুন মিসলোনা, হে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, তুমি আমরার মতো সাধারণ মাটির মানুষ, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি জিজ্ঞাসা করি যে এই কথাটা যে আবু জাহেল বলছে, আবু জাহেল কি মুসলমান না কাফের? আর জোরে কন, আর জোরে কন। এখন আমি জিজ্ঞাসা করি, নবীজি আমাদের মতো মানুষ, সাধারণ মাটির মানুষ, এমন মানুষ এই কি ধরনের বক্তব্য দেবেন না আমাদের মুসলমানের মধ্যে আসিনি? জোরে কন্যা আসিনি? আমি বলবো কাফের বলছে নবীজি আমরা মতো সাধারণ মাটির মানুষ, আর তুমি মাটির মানুষ কেমনে মুসলমান হইয়া বলো? আমার নবী বলছেন, চাচা গো আপনি মাটির মানুষ বলছেন, এটা আপনার ব্যক্তিত্ব, কিন্তু আমার ব্যাপারে আমি নিজে পরিচয় দিতেছি, আনা মিনাল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন্নুরি, আমি হইলাম আল্লাহ হইতে, আর তামাম সৃষ্টি জগৎ যত আছে সব কিছু আমি নবীর নূর হইতে। নবীজি আইসা চাচার সঙ্গে তর্ক তর্ক করলে করার পরে আবু জাহেলে ফারে না আর কি, আবু জাহেল ফেল। এই তর্কটারে আরবিতে বলা হয় মুনাজারা। কি বলে? জোরে বলে না, কি বলে? মুনাজারা। আমরা মুনাজারা করি না? মুনাজারা অনেক সময়, অনেক সময় বাহাস মোনাজারা হয় না? এটাকে বলা হয় তর্ক যুদ্ধ আর কি। কি যুদ্ধ? তর্ক যুদ্ধ। মোনাজারা করে আবু জাহিল্লা ফেল, পারে নাই, বলতেছে ভাতিজা তোমার সঙ্গে তো আর কোন রকমই তর্কে পারতেছি না, অন্য রাস্তায় যাবো। কেমনে? তুমি জানো নি আমরা কেডা কেডা আছে? আমরার লাত মানাত উজ্জা হুবল আছে, তোমার তো শুধু একজন আল্লাহ আছে, একজন আল্লাহ। মানে তিরস্কার করতো আমার নবীজির, তোমার মাত্র একজন আল্লাহ, আমরা চারজন আছে, চারজন বড় বড় লিডার, নাম কি? লাত মানাত উজ্জা হুবর, চারটা কিন্তু বড় মূর্তির মধ্যে, চারটা কি বড়? আমাদের সেই মূর্তি আসেনি? হ্যাঁ, যে বাঙ্গা বাংসু আজকা তরাই জ্বালাই সে মিয়া ভাঙ্গিয়া আইতাম তো পারি না গাড়ি লিয়া বাঙ্গনের যন্ত্র। এই যে ফারান ফারাইতাছ, মানে ফালাই এসে ফার শুরু করে দিল, কত বেকু। কো চাচা কি করতেন চান? কো আমি আমরা এখন তোমার সঙ্গে মুবাহালা করবো। মুবাহালা? মুবাহালা বুঝেননি? মুবাহালা হইলো মনে করেন হুজুরের বংশের আওলাদ আছে না, মনে করেন আমার বাজানের বংশের আওলাদ আছে না, আসেনি, মনে করেন উনি উনার বংশের আওলাদদেরকে ডাকবে, আমি আমার বংশের আওলাদদেরকে ডাকবো, দুইটা পক্ষ হয়েছিনি? দুইটা পক্ষ হয়েছে না? একটা হক আর একটা বাতিল, একটা হক আর একটা
বাতিল এই দুইটা দুইটা দল একসাথে হবে ভাইয়া একজনের আর একজন বংশের যে আছে এক এক পক্ষ এই নিজি নিজে যার যার পক্ষের উপরে বদদোয়া করবে কি করবে অথবা সুদোয়া করবে ভালো দোয়া করবে যারা সঠিক তারা ঠিক থাকবে আর যারা বেঠিক তারা ধ্বংস হয়ে যাবে এটারে বলা হয়েছে মুবাহালা এটারে বলা হয়েছে কি মুবাহালা নবীজি মুচকি হাসি দিয়ে বলে আমি রাজি বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হ্যাঁ তুমি রাজি কয় হ্যাঁ স্যার আমি রাজি এখন আবু জাহেল বিপদে পড়ছে নি এখন কি না করতারে কচ্ছা ঠিক আছে তাহলে কালকা আগামীকাল আজকা না কেন এর উদ্দেশ্য হলো আজকা যাওয়া আর কি এখান থেকে যাবন গা বাস এখান থেকে গেল নবীজি গেলেন বাড়িতে সুন্দর করে আরাম নয় সুন্দর করে নবীজি তাদেরকে নিয়ে খেলা করতেছেন আনন্দ করতেছেন কত উল্লাস করতেছেন আর ওই দিক দিয়ে আবু জাহিল্লা রাত্রির বেলা প্রত্যেকের ঘরে গিয়া না যাবো না মেরা যাবো একবার ধ্বংস হয়ে যাবো গা কারণ আমার নবীজি কি জাদুকর কত বড় জাহেল মূর্খ এই 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 যুবক বাবারা কই যান বাজান কই যেতেছেন আপনারা আমার বাইরাম পরের দিন সকাল বেলা যেই জায়গার কথা বলেছে ওই জায়গাটা হলো খানাই কাবা ঘরের কিনার অর্থাৎ খানাই কাবা ঘরের পাশে নবীজি সুন্দর করে একটি লাল রঙের মতান্তর একটি কালো রঙের চাদর মোবারক নিয়ে নবীজি সেই জায়গায় উপস্থিত হয়ে গেলেন আমার নবী ডাক দিয়ে বলে ইয়া আলিউ আইনা তাহাদেরও হে আমার আলী কই তাড়াতাড়ি করে হাজির হয়ে যাও হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন আয়েশা বলতেছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ বলতেছে আলী রে তুমি একটা কাজ করো তুমি আমার ডান পাশে কোন পাশে ডান পাশে পিছনে বসো এই চাদরের কর্নারটা ধরে তুমি বসো চাদরের নিচে বলেন না সুবহানাল্লাহ এবার আমার নবী ডাকছে ইয়া ফাতেমা তো আইনা তাহদেরও হে আমার ফাতেমা কোথায় তুমি আসো আমার কাছে এবার খাতুনে জান্নাত আয়েশা বলতেছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ নবী গো ও গো মায়ার নবী আমি আপনার ফাতেমা আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছি এবার আমার নবী বললেন ফাতেমা গো তুমি আমার বাম পাশে পিছনে চাদরের কোণাটা ধরে এই চাদরের ভিতরে প্রবেশ করে বসো এবার তিনি বসলেন বসার পরে নবীজি ডাক দিলেন ইয়া ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আইনা তাহাদেরও হে ইমাম হাসান তুমি কোথায় আসো হযরতে ইমাম হাসান আসলেন আয়েশা বলতেছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কদম মোবারকে হাজির আমার নবী বললেন হে ইমাম হাসান তুমি আমার সামনে আমার এই চাদরের কোণাটা ধরে চাদরের ভিতরে প্রবেশ করো এবার প্রবেশ করে বসলো বসার পরে নবীজি ডাকলেন ইয়া ইমাম হুসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আইনা তাহাদেরও এবার বলতেছে হে আমার ইমাম হুসাইন তুমি কোথায় আছো তাড়াতাড়ি হাজির হও সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন আসলেন আয়েশা বলতেছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনার কদম মোবারকে হাজির এবার ইমাম হুসাইনকে দেখার পরে নবীজি মুচকি হাসি দিয়ে বলে হে ইমাম হুসাইন তুমি একটা কাজ করো আমার সামনে বাম পাশে এই চাদরের কোণাটা ধরে বসো এই চাদরের নিচে থাকো এবার চাদরের একটা চাদরের কোণা থাকে কয়টা জোরে কোন না পাঁচটা ছয়টা কয়টা চারটা চারজনে চারটা চাদরের কোণা ধরে বসলেন এবার আমার নবীর স্ত্রী হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার নবীজির কাছে আয়েশা বলতেছে নবী গো এই চাদরের নিচে কি আমাকে ঢুকানো যায় না আমি কি ঢুকতে পারি না আমার নবী ডাক দিয়ে বলে উম্মে সালমা ও উম্মে সালমা তুমি এই চাদরের ঢোকার কোনো দরকার নাই কোনো প্রয়োজন নাই কারণ তুমি তো নবীর স্ত্রী একটু জোরে কর না সুবহানাল্লাহ তুমি এমন একজন নবীর স্ত্রী
যার মর্যাদা সকল নবী রাসূলের ঊর্ধ্বে তুমি চাদরের নিচে ঢুকার কোনো প্রয়োজন নাই বলতেছি আর রাসূলুল্লাহ আমি কি তার যোগ্য না নবীজি বলছেন যোগ্য অযোগ্যের কোনো কথা না হয় তুমি ঢুকার কোনো দরকার নাই তুমি নবীর স্ত্রী এবার উম্মে সালমা চুপ রইলেন উম্মে সালমা কিতাবের নাম আল বেদায়া ওয়ান নিহায়া লিখেছেন আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাই বলেন না সুবহানাল্লাহ যিনি হাফিজুল হাদিস ছিলেন অর্থাৎ যার সিনার ভিতরে 100,000 হাদিস মুখস্থ ছিল শুধু তাই নয় মুসনাদে আহমদ শরীফ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাই যিনি চার মাযহাবের এক মাযহাবের ইমাম যিনি যিনি এই কিতাবটা লিখছেন যার সিনার ভিতরে প্রায় 200,000 হাদিস মুখস্থ ছিল শুধু তাই নয় আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাই যার সিনার ভিতরে 250,000 হাদিস মুখস্থ ছিল হযরতে আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাই চমৎকারভাবে তিনার কিতাব খাসাইসুল কুবরাতে উল্লেখ করছেন সুন্দরভাবে চমৎকারভাবে উল্লেখ করছেন এই হাদিস কানা শুধু তাই নয় বুখারী শরীফের ইমাম ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাই এবং ইমাম মুসলিম সহ ইমাম নাসাঈ সহ ইমাম তিরমিজি সহ সিয়াসিত্তার চারজন ইমাম এই চারজন ইমামের সুন্দরভাবে হাদিসটা নকল করেছেন চমৎকারভাবে আমার নবী এই চারজনকে নিজের চাদর মোবারকের নিচে ঢুকাইয়া নবীজি বলছেন আল্লাহুম্মা হাওলাই ফি আহলে বাইতি ওগো আমার আল্লাহ এরা যে চারজন আমার ভিতরে আছে আমার চাদরের ভিতরে আছে এরাই হলো আমার আত্মীয় এরাই হলো আমার নিকটতম আত্মীয় এরাই হলো আমার আওলাদ আল্লাহ গো এরাই হলো আমার আহলে বায়াত আল্লাহ আমি তোমার কাছে দোয়া করতেছি মান আহাব্বাহুম যেই ব্যক্তি তাদেরকে ভালোবাসলো ফাকাত আহাব্বানি নিঃসন্দেহে সে যেন আমাকে ভালোবাসলো ওমান আবগাদাহুম আর যে ব্যক্তি তাদেরকে কষ্ট দিল ওমান আগো আবগাদানি সে যেন নিঃসন্দেহে আমাকে কষ্ট দিল ঠিক কিনা ঠিক নবীজির কষ্ট দিলে কি ভালো না আল্লাহ গো এই এই আহলে বায়াতটাকে আমি তোমার কাছে রাখলাম আল্লাহ এরাই আমার আহল এরাই আমার আহলে বায়াত এরাই আমার আত্মীয় বলেন না সুবহানাল্লাহ এই আত্মীয়দের মধ্যে কয়জন নবীজির সাহাবীর উপরে আপনি যদি মন্তব্য করেন সাহাবি যাদেরকে ডিক্লেয়ার দিছে সুবহানাল্লাহ আচ্ছা বাজান একটা আলোচনার ক্ষেত্রে এখন আরেকটা আলোচনা আসছে আমি আলোচনাটা না করে পারছি না আমার নবীজি সম্পর্কে আমাদের আকীদা কি আছে যে নবীজি নূর ঠিক ঠিক কথা ঠিক নেই ঠিক নবীজি হাজের ও নাজের ঠিক এটা আছে নি আছে স্যার নবীজি গায়েবের খবর দেনওয়ালা ঠিক এটা আমাদের আকীদা কি না জি আলোচনাতে আকীদা না এখন এই আহলে সুন্নাতের আকীদার মধ্যে এই তিনটা কিন্তু বেশি গুরুত্ব দিচ্ছি আমরা নবীজি গায়েব জানে কি না শুধু কি অল্প জানে না সম্পূর্ণ জানে কদ্দুর জানে সব জানে 100% এটা হিসাব কেমনে করতাম শেষ পর্যন্ত না মানে কতটুকু পর্যন্ত জানে হিসাব আছে এটা কারণ আল্লাহ নিজে বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম হাবেশা বুঝুর আসেনি আয়াতরা এই যে হাবেশা বুঝুর হেন আছে আল্লাহ বলছেন হাবিব আপনাকে সৃষ্টি করার সঙ্গে সঙ্গে আপনি যা যা জানতেন না আমি সব আপনাকে জানাই দিছি এখন আল্লাহ জানাই দিয়া থাকলে নবী জানেনি জোরে বলেন না জানেনি কদ্দুর জানে একেবারে আব্বাল থেকে আখের পর্যন্ত এই ব্যাপারে নবীজি কি বলছেন নবীজি বলছেন আলিমতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন বলেন না সুবহানাল্লাহ আল্লাহর যত এলেম আছে সমস্ত এলেমের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি নবী শিক্ষা করিয়াছি তাহলে নবী জানে কি না জানে জোরে কোন জানে নি জানে এখন নবীজির জমানায় সাহাবাই কেরামের সংখ্যা ছিল 10,50,000
কত লক্ষ 10.5 লক্ষ এই 10.5 লক্ষ সাহাবাই কেরাম যে নবীজির ছিলেন তাদের মধ্যে কে কে মুনাফিক হবেন এবং এই আহলে সুন্নাত থেকে বিতাড়িত হবেন নবীজি চিহ্নিত করেছেন 370 জন কয়জন 370 কথা বলেন না কয়জন 370 জন এই 370 জন নবীজির মুনাফিক হিসাবে চিহ্নিত করেছে চিহ্নিত করে নবীজি বর্ণনা দিছে এই 370 জনের অনুসরণ অনুকরণ যারা করবে তারাও মুনাফিক হবে ঠিক কথা ঠিক কি না আর 370 জন ছাড়া যত সাহাবী আছে তাদের ব্যাপারে আমার নবীজি বলছেন লা তুসাব্বু আসহাবি বলেন না সুবহানাল্লাহ হে আমার উম্মত আমার সাহাবীদেরকে তোমরা গালিগালাজ করিও না এখন আমার জিজ্ঞাসা আপনাদের কাছে সিফিনের যুদ্ধের সংবাদ নবীজি দিয়েছেনই কথা কো না অবশ্যই দিয়েছে সিফিনের যুদ্ধ হবে এবং এর যুদ্ধের সেনাপতির দায়িত্ব কে পালন করবে তাও নবীজি বলে দিয়েছে বলছে এরপরে জঙ্গে জামাল মানে হচ্ছে উষ্ট্রের যুদ্ধ কিসের যুদ্ধ উষ্ট্রের যুদ্ধ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে যুদ্ধ হয়েছে হযরতে মাওলা আলী আম্মা জান আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে যুদ্ধ করছে আম্মা জান আয়েশা সিদ্দিকাও মাওলা আলীর বিরুদ্ধে যুদ্ধ করছে কথাটা কিন্তু ব্রেনে রাখবেন কথাটা কারণ সিফিনের যুদ্ধ এবং উষ্ট্রের যুদ্ধ দুটোটা যুদ্ধই এই এই সম্পূর্ণটা আম্মা জান আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে মাওলা আলীর যুদ্ধ আর আলীর বিরুদ্ধে আম্মা জান আয়েশা সিদ্দিকার যুদ্ধ এটার মধ্যে কিছু সংখ্যক সাহাবাই কেরামদের মধ্যে কিছু ইস্তিহাদ হয়েছে ইস্তিহাদ বুঝেন তো গবেষণা পরামর্শ কি পরামর্শ যদি কেউ হকের পক্ষে পরামর্শ দিছে কেউ আবার বেহকের পক্ষে পরামর্শ দিছে এই বেহকের পক্ষ এবং হকের পক্ষে যে পরামর্শ দিয়া যুদ্ধ হইছে কয়টা কথা কোনা গরে দুইটা এই দুইটার মধ্যে মাওলা আলীর পক্ষের কিছু লোক আলী রাদিয়াল্লাহু তাআলা শুনা মাওলা আলীর কিছু পক্ষের কিছু লোক এই আম্মা জান আয়েশা সিদ্দিকার পক্ষের কিছু লোকের গালিগালাজ করছে আবার আম্মা জান আয়েশা সিদ্দিকার এই পক্ষের কিছু লোক মাওলা আলীর পক্ষের লোকে লোকদেরকে এবং আলীকে সহ গালিগালাজ করছে করছে কি না এখন এই যে অপরাধ এই অপরাধের মা পাওয়া না পাওয়ার হিসাব কিতাব কার কাছে জোরে কোন আল্লাহর কাছে এই যে আল্লাহর কাছে এইটার রেফারেন্স আপনি কোথায় পাবেন কি ঠিক নেই এইটার রেফারেন্স হলো মেইন রেফারেন্স জগরা তো হইয়া যা কিন্তু এর সুরাহা হয় না মীমাংসা হয় না কিন্তু এই সাহাবায়ে কেরামের মীমাংসা কে করবে দুনিয়ার মানুষ না আল্লাহ 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 এটা কেমনে করবেন আসেন বাবা জিরা আমার খুব মনোযোগ খুব মনোযোগ এদিকে কান লাগে শুনেন কারণ ঈমান বড় মূল্যবান সম্পদ আমি চাই আপনাদের উসিলায় আমিও বাসি আমার উসিলায় আপনারাও বাসেন ঠিক নেই কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা বলেন না সুবহানাল্লাহ বাবার আমার হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা হতে এবার ঘরের ভিতর থেকে তারা অনেকক্ষণ হয়ে গেছে বের হয় না হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখতেছে অনেকক্ষণ পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাসি মুখ নিয়া ঘরের ভিতর থেকে বের হলেন বের হয়ে বলতেছেন আমার দয়াল নবী আমার পক্ষে রায় দিয়েছে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনি বর্ণনা করতেছেন যে আমি দেখলাম হযরতে মাওলা আলী হাসি মুখ চেহারা নিয়া তিনি আমার ঘর থেকে বের হয়েছেন আর বলছেন আমার দয়াল নবী আমার পক্ষে রায় দিয়েছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আপনাদের খারাপ লাগতেছে নাকি না শেষ করে দেব সুবহানাল্লাহ এবার তিনি স্বপ্ন কিন্তু রয়ে গেছে দেখ এখনো দেখা শেষ হয় নাই তিনি স্বপ্নে আবার দেখতেছেন যে কিছুক্ষণ পরে আলীর পরে হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হইছেন হাসি মুখে কি মুখে হাসি মুখে বের হওয়ার পরে তিনি ডাক দিয়ে বলছেন আমার দয়াল নবীজি আমি আমিরে মুয়াবিয়াকে ক্ষমা করে দিয়েছে সুবহানাল্লাহ আট জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন আমার প্রশ্ন
হযরতে উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাবি ছিলেন, তিনি কি আমরার চাইতে কম বুঝতেন না বেশি বুঝতেন? হ্যাঁ, বেশি বুঝতেন। তাহলে তিনি যে নবীজির স্বপ্ন দেখছেন, আর হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যে বলছেন আমার নবীজি আমারে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। আমি জিজ্ঞাসা করি, আমার নবী যারে মাফ করে দেয় তার জীবনে কোনোদিন গুনাহ থাকে নি? কি থাকে না? জোরে কোন করে থাকে না? অপরাধ আর থাকে? আপনি আমার সঙ্গে ভুল বুঝাবুঝি হইতে পারে, এই অপরাধ আল্লাহ তো আল্লাহর কাছে তওবা না করা পর্যন্ত কোন সুরাহা? তওবা করার পরও সন্দেহ থাকবে মাফ হইছে না না হইছে, কিন্তু আমার নবী যারে মাফ করে দিটা ডাইরেক্ট ডিক্লেয়ার, ঠিক কি না? এখন আমি জিজ্ঞাসা করি, নবীর ক্ষমার মধ্যে কোনো সন্দেহ আছে? না। দুই হাত তুলে বলবেন, নাই। আমার নবীর ক্ষমা করার মধ্যে কোনো সন্দেহ আছে? নাই। কারণ এই রায় দিয়েছেন বারো জন ইমামে, কয়জন নাম বলবো ইমাম গনের? কইতাম না ইমাম গনের রাম। এক নাম্বার হলো ইমাম বুখারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না সুবহানাল্লাহ, যার সিনার ভিতরে 10.5 লক্ষ হাদিস মুখস্থ ছিল। খুব কম মনে হয় হাদিস মনে কম মুখস্থ আছে? ইমাম ইসমাইল বুখারীর কয় লক্ষ হাদিস মুখস্থ ছিল? 10.5 লক্ষ। বলেন না সুবহানাল্লাহ। দুই নাম্বার হচ্ছে ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি, যার সিনার ভিতরে 10 লক্ষর উপরে হাদিস মুখস্থ ছিল। এরপরে আছে ইমাম তিরমিজি, ইমাম তিরমিজি কয়জন ইমাম হইছে? তিনজন। তিন নাম্বার গেল, 7 নাম্বার হলো ইমাম ইবনু মাজা, 5 নাম্বার হলো ইমাম আবু দাউদ, 6 নাম্বার হলো ইমাম নাসাই, কয়জন হইছে? 6 জন। এবার 7 নাম্বার হলো ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, যিনি আমাদের মাজহাবের ইমাম, তিনার লিখিত কিতাব আল কাওয়াইদুল ফিকহ। বলেন না সুবহানাল্লাহ, আল কাওয়াইদুল ফিকহ এটা হলো একটা কিতাব, আর তিনার আরেকটা কিতাব হইল যে কিতাবটা দিয়ে আমরা খুব মুতাবের ফতোয়া দিয়া থাকি, এই কিতাবটার নাম হলো ফিকহে আকবর, সবচেয়ে ফতোয়ার বড় কিতাব। বলেন না সুবহানাল্লাহ, ফিকহে আকবর। এই কিতাবটাতে হযরতে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই তিনি একটা হাদিস নকল করেছেন। কি হাদিসটা হচ্ছে? আন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা আনা কাসিবুন আল্লাহু ইউতিহি। নবীজি বলতেছেন, হযরতে আমিরে মুয়াবিয়ার রওয়ায়েতকৃত হাদিস, তিনি বর্ণনা করতেছেন আমার নবী বলতেছেন আল্লাহ আমাকে দেয়, আমি নবী বণ্টনকারী। জোরে কন্যা সুবহানাল্লাহ, আমার নবীকে আল্লাহ দেয়, কে দেয়? আল্লাহ। এটা কি আমি কইছি না নবী কইছে? ইন্নামা আনা কাসিমুন, একমাত্র আমি রসুলই হইলাম, আমি নবী হইলাম বন্টনকারী, ঠিক কি না? কার কি হায়াত লাগবে, কার কি রিজিক লাগবে, কার কি দন্দলোক লাগবে, কার কি সম্পদ লাগবে, সব কিছু বন্টনকারী আমি রসুলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন আল্লাহ ইউতি, ইয়া মুতাকাল্লিম, তিনি বলতেছেন আমাকে আমার আল্লাহ দেয়, আমি বন্টন করে দেই। এই হাদিসটা বর্ণনা করছেন হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। এখন আমরা যদি আমিরে মুয়াবিয়াকে সাহাবী না বলি তাহলে এই হাদিস বাদ জানি কথা কোনা বাদ যায় কি না? এজিদ সংক্রান্ত বিষয় নিয়া, হিন্দার বিষয় নিয়ে, আবু সুফিয়ানের বিষয় নিয়া তিনাকে মন্দ বলার কোনো সুযোগ নাই, কারণ এজিদ জাহান্নামী, সে কাফের মালাউন, এমন কি লম্পট রুচা বদমাশ মক্ষুল গাধাখুর সকল রকমের অপরাধ আছে তার মধ্যে আছে। আব্দুল্লাহ বলেন ঠিক না বে? ঠিক। আরো জোরে বলেন ঠিক না বে? ঠিক। এজিদ জাহান্নামী, ইয়াকিদ আমরা আসিনি? এজিদ গা আমরা ভালো জানি না। আসেন এবার, খাতুনে জান্নাতের মূল্য আসিনি? আসিনি। মাওলা আলীর কত দাম এই বিষয়ে তো আমি অনেক আলোচনা করছিলাম এই আপনাদের বৈরবে। মাওলা আলীর ব্যাপারে আমি ছোট্ট করে একটা বক্তব্য দিয়ে থাকি, নবীজি বলছেন মান কুন্তু মাওলাহু আলী মাওলাহু। বলেন না সুবহানাল্লাহ, নবীজি বলছেন আমি নবী যার মাওলা, আমার আলীও তার মাওলা। আমাকে যদি কেউ মাওলা বলে আমার আলীকেও সে মাওলা বলতে হবে, এই মর্যাদা কে দিছে?
জোরে কোন না কে দিছে আল্লাহ এর উপরে কোন আরওয়াজ আছে হযরত মাওলানা আলীর জন্য এখানে তো বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা কথা ঠিক কি না আসুন মহাপদের সাথে একটু দরসে পড়েন আল্লাহুম্মা সল হাশর আল্লাহুম্মা সল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিন্তু সাধারণ নারী ছিলেন না তিনি অত্যাধিক কঠিন একজন নারী যিনি বেহেশতের নারীদের সর্দারনি বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কন্যাদের মধ্যে সবচেয়ে বেশি আদরের কন্যা আমার নবী খাতুনে জান্নাতের ব্যাপারে বলছেন হে দুনিয়ার মানুষ আমার ফাতেমাকে তোমরা নরমাল মেয়ে বুঝিও না নরমাল মেয়ে জানিও না কারণ হলো বিদাতুম মিন্নি আমার খাতুনে জান্নাত হলো আমি নবীর একটা অংশ আটো জোরে কোন না সুবহানাল্লাহ আমি নবীর একটা অংশ এই খাতুনে জান্নাতের কত ক্ষমতা দেখেন কত মর্যাদা দেখেন চমৎকার ভাবে বাবা কিতাবে আসছে হযরতে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন যুবতী হয়ে গেলেন তিনি সৌন্দর্য এত সুন্দর ছিল রাজহংসীর মতো তিনার দুইখানা বাহু মোবারক ছিল এবং হরিণের চোখের চেয়ে আরো বেশি সুন্দর ছিল খাতুনে জান্নাতের দুইখানা চোখ মোবারক হ্যাঁ আমার বাবারাম সৌন্দর্যের দিক থেকে গো সৌন্দর্যের দিক থেকে খাতুন জান্নাতের সৌন্দর্যের কোনো ব্যাখ্যা দেওয়ার বিষয় না ভাই কারণ সৃষ্টি জগতে যত সৌন্দর্য রয়েছে সমস্ত সৌন্দর্যের চাইতে সবচাইতে বেশি সৌন্দর্য ছিল খাতুনে জান্নাতের বিভিন্ন রাজা বাদশাদের বিবাহের প্রস্তাব আসতো নবীজির কাছে খুব ধনী মানুষ তারা রাজা বাদশা কি গরিব কথা বলে না রাজা বাদশা কি গরিব রাজা বাদশাদের পক্ষ থেকে এইভাবে আসতো প্রস্তাবগুলো আসতো হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এবং উসমান গনি সহ আরো অন্যান্য সাহাবাই কেরামরা সহ নবীজিকে জিজ্ঞেস করতেছি ইয়া রাসূলুল্লাহ এত বড় বড় সম্বন্ধ আসতেছে আপনি কেন খাতুন জান্নাতের বিবাহ প্রস্তাবে রাজি হন না তার কারণটা কি কেন আপনি কোনো হ্যাঁ বলছেন না নাও বলছেন না খালি নীরব থাকেন এবার সবাইকে বিদায় হয়ে যায় আপনার কাছ থেকে কোনো সারা শব্দ না পেয়া নবী গো ও মায়ার নবী গো খাতুনে জান্নাতের ব্যাপারে কি ফয়সালা আছে আপনার দরবারে আমার নবী ডাক দিয়ে বলে আবু বকর রে ও আবু বকর
আমার খাতুনে জান্নাতের জন্য আমার ফাতেমার জন্য বিভিন্ন রাজা বাদশাদের প্রস্তাব আসছে সত্য কিন্তু আমার তো তাদের এই প্রস্তাব পছন্দনীয় না কেননা আমি জানি আমার ফাতেমার জন্য যোগ্য পাত্র কে হবে এই যোগ্য পাত্র একমাত্র আমার আলী ছাড়া কেউ না হাত তুলে বলেন সুবহানাল্লাহ আমার নবী গায়েব জানেনি যে যোগ্য পাত্র একমাত্র আমার আলী ছাড়া কিন্তু আলী নবীজির সম্পর্কে কি লাগে আপন চাচা তো ভাই বলেন না সুবহানাল্লাহ তাইলে হযরতে খাতুনে জান্নাতের সম্পর্কে কি লাগে কথা কোনা চাচা লাগেনি লাগেনি কিন্তু নবীজি কেন ডিক্লেয়ার দিলেন যে আমার আলী ছাড়া আমার ফাতেমার যোগ্য পাত্র আর কেউ যত কোটিপতিও এটার পিছনে কারণ আছে নি কারণ একটা নয় বাবা 19টা কারণ আছে কয়টা কারণ আমি কয়টা কমু এতগুলো তো ব্যাখ্যা দেওয়ার সময় আমার নাই এক নাম্বার কারণ হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম দুনিয়ার কোন সাধারণ ঘরের ভিতরে হয় নাই খানায় কাবা ঘরের ভিতরে হইছে আটা জোরে বলেন না সুবহানাল্লাহ কোন ঘরের ভিতরে খানায় কাবা ঘরের ভিতরে এই গেল এক নাম্বার দুই নাম্বার হলো যুবকদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হযরতে মাওলানা আলী তিন নাম্বার হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ইলমে শরীয়ত ইলমে তরিকত ইলমে হাকিকত ইলমে মারিফাত বলেন সুবহানাল্লাহ চার নাম্বার কারণ হইল হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলছেন তুমি মারিফাতের শাহানশাহ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাঁচ নাম্বার কারণ হইল হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই ব্যক্তি মুহাব্বত কইরা তরিকতের অর্জন করবে এই ব্যক্তিটা সঠিক তরিকত প্রাপ্ত হবে জোরে কোনটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইভাবে 19টা কারণ কয়টা কয়টা 19টা আট নাম্বার হলো হযরতে মাওলা আলী হইল আহলে বায়াত কি আহলে বায়াত অর্থাৎ শুধু তাই নয় নবীজি বলছেন পরিষ্কারভাবে চমৎকারভাবে নবীজি বলছেন এবং আল্লাহও বলছে নবীজির আহলে বায়াত যারা আছে তারা পবিত্র তারা কি তারা পবিত্র তাদেরকে কোনো হারাম স্পর্শ করতে পারে না কোনো গুনাহ স্পর্শ করতে পারে না কারণ তাদেরকে আল্লাহ পবিত্র বানাই দিয়েছে জন্মের মতো কিসের মতো ওয়াতু তাহিরুকুম জোরে কোন নাকি ওয়াতু তাহিরুকুম তাতহীরা বলেন না সুবহানাল্লাহ হাবিব এই চারজনকে আমি জন্মের মতো পবিত্র করে দিয়েছি তাদেরকে কোনো পাপ কোনো অপরাধ স্পর্শ করে তাদেরকে অন্য ধোঁকা দিতে পারবে না এবং ক্ষতিগ্রস্ত করতে পারবে না আমি পবিত্র বানিয়ে দিয়েছি বলেন না সুবহানাল্লাহ কিন্তু আজকে আফসোস মাওলা আলীর বিরুদ্ধে এমন ফতোয়াও চলছে তিনি নাকি মদ পান করছে আর তো আস্তে বলেন নাকি কেউ মাওলা আলী কি মদ পান করছে খবরদার এই আকীদা যদি আমরা আহলে সুন্নাত থাকে তো আহলে সুন্নাত থাকতাম না একবারে আহলে সুন্নাতের পরে যেটা করে নষ্ট সুন্নাত হয়ে যাবে কথা ঠিক কিনা আমাদের আহলে সুন্নাতের আকীদা হচ্ছে মাওলা আলী আহলে বায়াত তিনি পবিত্র ঠিক কিনা জোরে কোন ঠিক না বেঠি খাতুনে জান্নাত পবিত্র ইমাম হুসাইন পবিত্র ইমাম হুসাইন পবিত্র ইমাম হাসান পবিত্র ঠিক আমরা রে কয় আমরা সাহাবী রে সাহাবী কই দিকে আমরা বলে শিয়া গেলে নেই রে অথচ হাদিস শরীফ আসছে ফতোয়ার কিতাব আসছে যারা সাহাবিকে গালিগালাজ করে তারা হলো শিয়া আর যারা মাওলা আলীকে গালিগালাজ করে তারা হলো খারিজি তারা কি খারিজি খারিজি খুরুজ সম্প্রদায় অর্থাৎ বহির্ভূত দল থেকে বহির্ভূত সম্প্রদায় বলেন নাউজুবিল্লাহ আপনারা যারা সাহাবাই কেরামদেরকে সম্মান করেন ইজ্জত করেন আপনারা কি শিয়া 72 দলের মধ্যে একটা বাতিল দরকার বা বাতিল ফেরকা হইলো শিয়া ঠিক কি না আরেকটা হইলো খারেজি আরেকটি হইলো ইয়া রাফিজি আরেকটা হইলো মুতাজিলা আরেকটা হইলো জবরিয়া আরেকটা হইলো কদরিয়া এইভাবে একটা নয় বাবা 72টা দল জাহান্নামের দল বাবাজিরা আমার খাতুনে জান্নাতের জন্য বিবাহের প্রস্তাব আসে এই কথা যখন নবীজি শুনাইছে যে নবী গো
আমারে যে আপনি কইলেন এখন আমি কি আলী রে কইতাম নি নবীজি মুচকি হাসি দিলেন বলেন না সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যাইতে যাইতে দৌড়ে গেলেন এই বৃদ্ধ বয়সে আস্তে আস্তে তারানারে করতে করতে গিয়া দেখে হযরত আলী দরজা খুললা ঘরের এ মাথার থেকে হে মাথার থেকে এই মাথার মানে বেচুলিত অবস্থায় হাঁটতাছে হায় রে কত ধনী মানুষ আমি তো গরিব আমার তো কিছু নাই আমার তো রসুলুল্লাহ ছাড়া কিছু নাই আমার তো মূল সম্পদ রসুলুল্লাহ আমার তো টাকা পয়সা নাই বাড়ি গাড়ি নেই কিছু নাই আমার হলো রসুলুল্লাহ বলেন না সুবহানাল্লাহ কারণ নবী ছাড়া আলীর কাছে কোনো মূল্যবান সম্পদ নাই হায় আমার ফাতেমারও তো ধনী মানুষটা নিয়ে যাবো আমি কি করি হায় ফাতেমা তো আমার যোগ্য আমি ফাতেমার যোগ্য এই কথা বলে আর হাড়ে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ এমনি আবু বকর সিদ্দিক বলছে আলী কি করো কো কিছু না আমার মন বলা না আর তো মন কিছে কেমন মন বলা না ফাতেমা অন্য ঘরে যাবো আরে অন্য ঘরে যাইতো কে রে তুমি কি তা তুমি পছন্দ করো যেহেতু তুমি নবীজির কাছে প্রকাশ করো না কেন নবীজি তো তোমার অপেক্ষা আছে হ্যাঁ নবীজি আমার অপেক্ষা আছে হ্যাঁ সত্যি কইতেছে হ্যাঁ এই জন্যই তো আমি তোমার কাছে আইলাম আবু বকর রে ভালো এই তো দৌড় মারছে দৌড় দাগিয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূর আল্লাহ সালাম দিয়া হার রইছে মাথাটা নিচে উঁচু দিয়া সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আমার নবী কিরালি সালাম দিয়া দি মাথা উঁচা করস না খালি নিচের দিকে কিতা ঘটনা কি কি ঘটনা এটা আল্লাহ রসুল জানে আর তুই কস না কোন আল্লাহ রসুল সব জানে বলেন না সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীজিকে মানার ব্যাপারে অন্যান্য সাহাবায়ে কেরামের মানার ব্যাপারে আকাশ পাতাল তফাত আছে আমি এই ব্যাখ্যাটা আমি দিতে পারবো না এখন এই মুহূর্তে আমরা নামাজ পড়িনি কথা কোনা আল্লাহ রে কি আমরা দেহি না দেখা বিশ্বাস করি তো সেজদা দিই হযরত আলীর নামাজ থাকতো আল্লাহর স্বচক্ষে দেখিয়া সুবহানাল্লাহ আর তো আস্তে কর পুলিশে যদি ধরেলা কিভাবে দেখিয়া স্বচক্ষে সরাসরি দেখিয়া এটার প্রমাণ কি বুখারি শরীফ কিতাবুল মাগাজি গাজওয়াতুল খায়বার বলেন না সুবহানাল্লাহ খায়বারের যুদ্ধে হযরত আলীর পায়ে তীর লাগছিল কিনা 70 জন সাহাবি টানাটানি করছে তীরটা খুলতে পারে না রক্ত অজস্র বাইর হচ্ছে দুইজন সাহাবি নবীজির কাছে গেলেন হুজুর আপনার আলীর তো পায়ে তীর লাগছে খুলতে পারতাছি না বেতাফা 70 জন সাহাবি খুব চেষ্টা করছি তো যাও আমার আলীকে গিয়ে বলো নামাজে দাঁড়াইতে বলেন না সুবহানাল্লাহ তাহলে আলীর নামাজের অবস্থা নবীজি জানতো কি বলেন নবীজি জানতো কিনা যাও যখন নামাজে দাঁড়াইব তখন তীরটা টাইন না তোমরা খুললো এবার বলছে গিয়া বলতেছে আলী নবীজির কাছে গেছিলাম তুমি তো বেতা ভাও তীর কুলথারি না নবীজি বলছে তুমি নামাজে দাঁড়াইতা বলেন না সুবহানাল্লাহ আমরা যে নামাজে দাঁড়াই আমরা অজু সহকারে দাঁড়াই কিনা অজু সহকারে দাঁড়াই কিনা তো অজু যে ভাঙ্গে অনেক সময় অজু ভাঙ্গার কটা কারণ আছে আটটা কয়টা আটটা একটা কারণ হইলো রক্ত যদি গড়াইয়া গড়াইয়া পড়ে তখন অজু ভেঙে যাবো শরীর থেকে যদি রক্ত কাইটা বা যে কোনোভাবে গড়াইয়া গড়াইয়া পড়ে অজুটা কি হইব ব্যাঙ্গে যাবে গো আর হযরত আলীর পায়ে থেকে তো রক্ত বের হইতাছে যে একেবারে কলার মতো যাইতাছে বের হইতাছে এই সময় গিয়ে কইছে আলী তোমার কইছে নবীজি নামাজে দাঁড়াইতা ওজুর টাইম আছে আর কার আদেশ আদেশ কার নবীজির এই আদেশ পাইয়া ওজু কি এর আবার কিসের ওজু তিনি তো এমনি পবিত্র কথা ঠিক কিনা ফাত করে আল্লাহু আকবার বলে দাঁড়াই গেছে আর কি দাঁড়াইয়া যখন গেছে তখন 70 জন সাহাবি তিরটা টাইন্না খুলছে আলী বলতেই পারেন এখন তিনি কোন নামাজ করছে কোন জগতের নামাজ এটা আর আমরা তো নামাজও খারুলে মশা যদি খালি একটা কামড় দিতারে আর একটা ভাও দিয়া কথা ঠিক নেই অনেক সময় বৈশা থাকলে উরাতের মধ্যে যদি বসে আসেনি কিন্তু হযরতে আলীর নামাজ আর আমরা নামাজ কি এক জিজ্ঞাসা করলেন এ আলী কি ব্যাপার আমি তোমাকে জিজ্ঞেস করছি শোনো তোমাকে কিছুক্ষণ আগে তীর্থ করার জন্য 70 জন সাহাবি টানাটানি করলাম
তোমার পিঠটা খুলতে পারে নাই তুমি ব্যথা পাও আর যেই মাত্র নবীজির কাছে গেলাম নবীজি আদেশ করছেন তুমি নামাজে দাঁড়াইতে নামাজে দাঁড়াইলে তিটটা খুলতাম তুমি নামাজে দাঁড়াইছো তিটটা 70 জন সাহাবী টাইট না খুললাম তুমি টের পাইলা না তার কারণটা কি একটু খুইলা কও এবার হযরত আলী ডাক দিয়ে বলে সাহাবীরা ওরে ও সাহাবীরা তোমরা শুনে নাও আমি যখন নামাজে দাঁড়াই তখন আমার সামনে আমার আল্লাহ দাঁড়ায়া থাকে আমি আমার আল্লাহকে সামনে দেখি তখন আমি আমার আল্লাহর দিকে তাকাইলে দুনিয়ার খেয়াল আমার মধ্যে থাকে না এ নবীর সাহাবীরা আমি আমার আল্লাহকে দেইখা দেইখা নো আল্লাহর কুদরতি কদম মুবারক আমি সেজদাতে এইজন্য তীর খুলছো আমি টের পাই নাই এটা হলো সেই মাওলা আলী জোরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাহ বলতেছে এই আলী আয়েশা বলতেছে হুজুর সব কিছু আল্লাহ রাসূল জানে কথা তো ঠিক ঠিক না কতই বুঝি আমার ফাতেমারে পছন্দ করস ক এটাও হুজুর আল্লাহ রাসূল জানে ক তুই যে পছন্দ করস আমি আগে ভিতর বাড়িতে যাই গিয়ে দেখি আমার ফাতেমাকে জিজ্ঞাসা করে যে তোকে ফাতেমা কবুল করবে কিনা ঠিক কিনা এইজন্য তো মেয়ের নিজের মনের যে প্রস্তাবটা আগে নিতে হয় গার্জিয়ানে নেওন লাগে নি কারণ এখন তো যুগ উল্টা কোনতে কোন কাম হয়ে যাব কি রেজিস্ট্রেশন আছে এইজন্য মেয়ের পক্ষ থেকে আগে হ্যাঁ এবং না উত্তর নিতে হবে মেয়েকে যদি বিবাহের প্রস্তাব শোনানো হয় সে যদি মুস্কি হাসি দে বা হাসে তাহলে মনে করবেন রাজি আছে আর যদি কান্দে তাও মনে করবেন রাজি আছে আর যদি মনে করেন সুপ থাকে তাও মনে করবেন রাজি আছে আর যদি করে ডাইরেক্ট না কির বিয়া যায় ফরু তাহলে মনে করবেন বেজাল আছে কি আছে বেজাল আছে এন জোর করুন যে তোনার জোরের পথ বন্ধ এন জোর করলে বিপদ আছে সামনে এবার নবীজি ভিতরে গেলেন গিয়ে বলতেছেন ফাতেমা জি ইয়া রাসূলুল্লাহ কি 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 খেদমত করতে পারি নবী গো আপনার কি খেদমত করলে আপনি খুশি হবেন বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজির প্রতি ফাতেমার কত মহব্বত ছিল আমার নবী ডাক দিয়ে বলে ফাতেমা গো কোটিপতি আসছে প্রস্তাব নিয়া আমার ভালো লাগে নাই কিন্তু কেন ভালো লাগে নাই আমার আলী তোমারে পছন্দ করে এ ফাতেমা আমার আলীর প্রতি তুমি রাজি আছো কিনা আমি জানতে চাই হযরতে খাতুনে জান্নাত এমন খাতুনে জান্নাত আমার নবীজির কোনটা পছন্দ কোনটা অপছন্দ তিনি সবকিছু জানতেন বুঝতেন এবার খাতুনে জান্নাত মুচকি হাসি দিয়ে গো আমার নবীজির নবীজিকে জড়িয়ে ধরে বলছি ইয়া রাসূলুল্লাহ আমার দয়াল নবীর যাকে পছন্দ আমি ফাতেমার তাকেই পছন্দ বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আটু জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি মুস্কি হাসি দিয়ে বলছে ফাতেমা গো আমি অনেক খুশি হইছি এবার সুন্দর করে খাতুনে জান্নাতকে ঘরে রাইখে নবীজি আসলেন আয়েশা ডাক দিয়ে বলে আলী হো আলী যে তোমার তকদির ভরো ভালো তোমার কপাল ভরো ভালো আমার ফাতেমা তোমার প্রতি রাজি খুশি আছে এবার তোমাকে জিজ্ঞেস করি আমার ফাতেমাকে যে তুমি বিয়ে শাদি করবা আমার ফাতেমার মোহর দেওয়ার মতো তৌফিক তোমার আসেনি বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমি আলী এমন দরিদ্র কারণ যেই নবীকে পাইয়া আমি আমার পিতামাতা ছেড়ে দিছি এমনকি আমার জায়গা জমিন বাড়ি ঘর ছেড়ে দিছি ধন সম্পদ ত্যাগ করে দিছি ইয়া রাসূলুল্লাহ আমার কাছে বড় সম্পদ আমার নবী ছাড়া কেউ নাই
ya Rasulullah, amar nabi sara amar kacher kono sompod nai. Tumi go, apni to bhalo kore janen ami ekdom doridro, apnar ekjon oshohay sahabi. Amar nabi dak diye bolen Ali, tumi ar katnakati korio na, amake bhalobaisha tumi jayga jomin tek korcho, ma baba tek korcho, bari ghor tek korcho, duniyadari shobkichu tek kore diso. Jao jao ami Rasul tomar proti razi khushi hoye tomar shonge kotha বলছি তোমার কাছে কি কি আছে বলো নবী গো আমার একটা যুদ্ধের পোশাক আছে লোহার একটা টুপি আছে আর একটা জুলফিকার তলোয়ার আছে ইয়া রাসূলুল্লাহ আর একটা ঢাল আছে এবার আর কিছুই না একটা কম্বল আছে এই জিনিসগুলো আমার কাছে আছে নবীজি চিন্তা করলেন কম্বলটা কাজে লাগবে যুদ্ধের ঢালটা এমন কি তলোয়ারটা কাজে লাগবে যুদ্ধের লোহার টুপিটা যুদ্ধের কাজে লাগবে লোহার পোশাকটা অর্থাৎ যুদ্ধের পোশাকটার যুদ্ধের কাজে লাগবে ঢালটাও তো কাজে লাগবে কোনটা তো আর কাজে নাই এবার নবীজি চিন্তা করলেন আমি তো এমন আলী ডাল ছড়াই যুদ্ধ করতে পারবে কোনো অসুবিধা হবে না এই ডালটা বিক্রয় করে আমার ফাতেমার মোহরের ব্যবস্থা করব আমার নবী ডাক দিয়ে বলে আলী ও আলী রে যাও 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 তুমি ডালটা বাজারে বিক্রয় করো আমার ফাতেমার মোহর হইল 10 দিরহাম কত দিরহাম একটু জোরে বলেন কত দিরহাম 10 দিরহাম এই ডালটা বিক্রয় করে তুমি 10 দিরহাম নিয়ে আসো এই ডালটা বিক্রয় করার কথা বলার পরে হযরতে মাওলানা আলী অনেক খুশি হইছে কিন্তু এই ডালটা নবীজি হযরতে আলীকে দান করেছিলেন বলেন না সুবহানাল্লাহ এই ডালটার শরীরে আমার নবীজির হাত মোবারক লেগে আছে কিনা লেগে আছে কিনা এবারে ডালটা নিয়ে আর আনা হইছে রাস্তায় যাওয়ার পথে হযরতে ওসমান জুননুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সামনে পড়ছেন যিনি আরব দেশের মধ্যে ধনী ব্যক্তিদের মধ্যে এক নাম্বার ধনী ছিলেন জোরে কোন নাকি কয় নাম্বার আরেকটা রেওয়ায়েত আছে তিনি দুই নাম্বার ছিলেন খাত ই হযরতে এই খাদিজাতুল কুবরা ছিলেন এক নাম্বার বলেন না সুবহানাল্লাহ যিনি আমার নবীজির স্ত্রী ছিলেন প্রথম স্ত্রী তিনি ছিলেন বলতেছে আলী তুমি ডাল নিয়ে কোথায় যাচ্ছ আনন্দের সাথে বলতেছে ভাই ওসমান আমার সঙ্গে তো নবীজির কন্যা ফাতেমার বিয়ে ঠিক হইছে ফাতেমার মোহর দেওয়ার জন্য আমি ডালটা বিক্রয় করতে হবে নবীজির আদেশ নবীজি বলছে ডালটা বিক্রয় করে 10 দিরহাম হলো মোহর এই মোহরটা সংগ্রহ করার জন্য বাজারে যাচ্ছি যেই মাত্রই কথাটা বলল হযরতে উসমান জুননুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো গড়গড় করে ছেড়ে দিলেন হযরতে আলী ডাক দিয়ে বলে উসমান গনি গো উসমান গনি আপনি কান্দেন কেন বলতেছে আলী তুমি তো ঢালটা নিয়ে বাজারে যাইতেছো বিক্রয় করার জন্য আমি যদি তোমার কাছ থেকে ডালটা ক্রয় কইরা রাখি আমি যদি তোমার কাছ থেকে ডালটা কিননা রাখি কিনতে চাই তুমি আমার কাছে বিক্রয় করবা কিনা বলতেছে আপনি তো আমার সাহাবী ভাই এই ঢালটা যদি আপনার কাছে থাকে আমি তো মাঝে মাঝে ডালটাকে দেখতে পারবো আমার নবীজির কথা বেশি বেশি আমার স্মরণ হবে কারণ এই ডালটার মধ্যে আমার নবীজির হাত মোবারকের ছোঁয়া লেগে আছে এই কথা বলার পরে বলতেছে তুমি শুধু 10 দিরহাম দিয়া দাও আমি নবীজির কাছে নিয়া দেই এরপরও আমার ডালটা তোমার কাছে থাক এবার হযরতে ওসমান জুননুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করে নাই সঙ্গে সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে 40 দিরহাম দিয়ে দিলে কত দিরহাম 40 দিরহাম আর তো জোরে কর না বাবা সাইজে কত 10 দিছে কত 40 বেশি না কম বেশি এত বেশি কি লিগা না কি কি কেন দিছে এটাও বলতেছি ওয়াজ কিন্তু ক্লিয়ার হইতেছে শেষ হয়ে যাবে এই খাতুনে জান্নাত রে কি দুনিয়ার জমিনের কোনো মানুষ দেখছে না তিনি কি বেফর্দা ছিলেন না তিনি কেমন ফর্দা করতেন আহা
তিনি ওসিয়ত করেছিলেন যে আমি যদি রাতে ইন্তেকাল করি আমাকে যেন রাতেই দাফন করা হয়। কেন? দুনিয়ার মানুষ তো আমাকে দেখে নাই, যদি ইন্তেকাল করার পরে দেখে তাইলে আমি ফাতেমার পর্দা ঠিক থাকবে না, কেননা আমি কতটুকু লম্বা কতটুকু চিকন আমাকে বুঝে ফেলবে। কথা ঠিক কিনা? এই জন্য খাতুনে জান্নাতের যে কবর শরীফ আছে জান্নাতুল বাকিতে, আপনারা দেখছেন নি? যারা হজ করতে গেছেন অবশ্যই দেখা তো মনে হয় সম্ভব হয়েছে। এই যে হাজি সাহেব আছেন, বাজান দেখছেন নি আপনি? কিন্তু এটা কিন্তু একটা ছোট্টটা চিহ্ন দিয়ে রাখছে গুল করিয়া, আসলে কিন্তু এটা পরিমাপের কোনো ব্যবস্থা নাই। এটা আল্লাহ পাকের একটা দয়া, ঠিক কিনা বলেন? অন্যান্য সাহাবাই কেরামের মাজার ছিল, তিনিরও মাজার শরীফ ছিল। এটাও আরব দেশের যে যারা লামাজাহি সালাফি আছে তারা এগুলি ভেঙে গুঁড়া করে দিয়েছে আর কি, এখন এখন এগুলি নাই। যাই হোক, সেদিকে গেলাম না। হজরতে আজ খাতুনে জান্নাতের জন্য ডালডা বিক্রয়ের ক্ষেত্রে 40 দেরহাম দিল। হজরত আলী জিজ্ঞেস করলো, ভাই ওসমান 30 দেরহাম বেশি কেন? বলতেছে, আলী এই ডালডা আমি তোমার কাছ থেকে 30 দেরহাম বেশি দিয়ে ক্রয় করছি একমাত্র আমার নবীর মহাব্বতে। একটু জোরে, কার মহাব্বতে? নবীজির মহাব্বতে। এই জন্য আমি তোমার বেশি দিছি, তুমি কষ্ট নিও না। ফাতেমা তো আমারই ছোট বোন, বলে না সুবহান। বাবাদেরা আমার খুব মনোযোগ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডালটা হযরত ওসমান গনির হাতে দিয়ে এই 40 দেরহাম নিয়ে রওনা হয়ে গেলেন। চোখের পানি ছাড়তেছে আর মাঝে মাঝে পিছন দিকে ফিরে ফিরে ডালটার দিকে তাকায়। হযরতে ওসমান জুন্নরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলে, আলী তুমি একটু দাঁড়াও। এবার মাওলা আলী দাঁড়াইল। দাঁড়ানোর পরে বলতেছে, আলী রে তুমি তো ডালডা বিক্রয় করছো, আমি ওসমান তোমার কাছ থেকে ক্রয় করলাম, তোমাকে 30 দেরহাম বেশি দিলাম, এই দেড়হাম বেশি পাইয়া আনন্দের সাথে তুমি চইলা যাইতেছো। এ আলী আমি নবীজিরে কত ভালোবাসি তুমি এবার জেনে নাও। আমার ধন সম্পদ কেন, তামাম সৃষ্টি জগতের ভিতরে এই আমার যত ধন সম্পদ আছে এইগুলির চাইতেও নবীজিরে আমি বেশি ভালোবাসি, এবং তামাম সৃষ্টি জগতের চাইতে আমি ওসমান আমার নবীজিরে বেশি ভালোবাসি। এ আলী শুধু তাই নয়, আমি আলীর আমি ওসমানের জীবন থেকে আমার জীবন থেকে আমার আত্মা থেকে আমি সবচাইতে বেশি আমার নবীজিরে ভালোবাসি। তুমি জেনে নাও আমি তোমার কাছ থেকে ডালটা ক্রয় করলাম আমার নবীর মহব্বতে, কেননা এই ডালটা তুমি যদি বাজারে বিক্রয় করতা এই ডালটা কোনো না কোনো কাফের বেঈমানে কিন্না নিয়ে যাইত, এই ডালটা নিয়ে যদি কোনো যুদ্ধের ময়দানে যাইত আমার নবীজির হাত মোবারকের বরকতে যুদ্ধটা বিজয় হইয়া যাইত কাফের মুশরিকের দলেরা। আমি জিন্দা থাকতে এত বড় অন্যায় হতে দেব না, যাও যাও আমি তোমারে জানাইয়া দেই। এই জন্য নবীজির মহব্বতে আমি তোমার কাছ থেকে ডালটা ক্রয় করলাম। আর চিন্তা করে দেখলাম আমার সাহাবাই কেরামের মধ্যে তুমি একজন বিচক্ষণ সাহাবী এবং তুমি একজন মুহাদ্দিস এবং মুফাসসির, তোমার সঙ্গে কোনো সাহাবীর কোনো তুলনা নাই, তুমি আমার নবীজির আহলে বায়াত। হে আলী আমি ওসমান গনি জানি তোমার কত মর্যাদা আছে। আলী রে যেই নবী তোমাকে মাওলা বলতে আদেশ করছে আমি ওসমানও তোমাকে মাওলা বলে ঘোষণা করলাম। আলী গো তুমি চিন্তা করো না, তুমি আমার নবীজিরে ভালোবাসা ডাল বিক্রয় করতে চাইছিলাম, আমি আমার নবীজিরে ভালোবাসা ডালটা ক্রয় করলাম। আর চিন্তা করে দেখলাম যুদ্ধের যত যুদ্ধ দুনিয়ার জমিনে হবে এই যুদ্ধের ময়দানে তোমার মতো আলীর প্রয়োজন আছে, কেননা এই ডালটা যদি তোমার হাতে থাকে তাইলে আমার ইসলাম ধর্মের পক্ষ যুদ্ধটা বিজয় হয়ে যাবে। আলী তুমি জানিনা না আমি তোমার কাছ থেকে নবীজির মহব্বতে ডালটা ক্রয় করলাম, আবার আমার নবীর মহব্বতে ডালটা ফিরাইয়া দিলাম। তোমায় কেমনে পাব বলো না,
ya Rasulullah tumai kemone pabo bolona ya Rasulullah dekhite koto din baki dekhite koto din baki bolona ya Rasulullah bolona ya Rasulullah tumai kemone pabo bolona ya Rasulullah tumai kemone pabo bolona ya Rasulullah dekhite koto din baki dekhite koto din baki bolona ya Rasulullah bolona ya jahannami abu jahil tumake dekhilo boro boro munafikrao tumake pailo odomder dekha dao na ya rasulullah odomder dekha dao na ya rasulullah dekhite koto din baki dekhite koto din baki bolona ya Rasulullah tumai kemone pabo bolona ya Rasulullah tumai kemone pabo bolona ya Rasulullah dekhite koto din baki dekhite koto din baki bolona ya Rasulullah bolona ya Rasulullah ekta zoban bondho rakhben na chitkar diye bolen Allahu Akbar mohabbote bolen ya Rasulullah awaz kore bolen ya wali Allah ebar khatune jannat ke ahare onekta dobajja geche ga beshi jontrona ditam na shesh was khatune jannat tinir morjada ache kina nai ache jore kor na ache kina nai হাদিস শরীফ আছে সাইয়্যিদাতুন নিসাই আহলেল জান্নাহ সাইয়্যিদাতুন নিসাই আহলেল জান্নাহ অর্থাৎ বেহেশতের যত মহিলা থাকবে সবার সর্দার হলো খাতুনে জান্নাত বলেন না সুবহানাল্লাহ আরে খাতুনে জান্নাতের ব্যাপারে যে হাদিস বাইর করছে ও কয় কি জানি লিখো কবর তিনি যখন ইন্তেকাল করছে ইন্তেকাল করার পরে জানাজা হইছে জানাজার পরে কবরে নিয়া সেটা কবর রিজিক যে কবর তুই চিনসনি কারে লইছি তোর কাছে এটা কিন্তু নবীর মেয়ে ফাতেমা সাবধান বেয়াদবি কিন্তু করিস না কবর বলে সব দিছে নবীর মেয়ে ফাতেমা কাটা এটা আমি চিনি না আমি চিনি আমর নাউজুবিল্লাহ কইছেন না একটা জাল হাদিস রেহমান এমন আমল করছে এরা এরা কইরা বলে জাল না এরা বলে আল আমি কইছি আয়ো না আল লয়া তুমি আমার সামনে তুমি কত দূর আল বানাইতা রে আর আমি উসুলে হাদিস দিয়ে এটা জাল বানাবো আয়ো তুমি আমার কাছে কথা ঠিক কি না পড়াশোনা নাই আন্তাজি মান্তাজি একটা বাংলা কিতাব পড়ই কই লিবা যে কবরে বেয়াদবি কবরে কই লিছে খাতুনে জান্নাত রে বলে কাটা নবীর কন্যা ফাতেমা এটা আমি চিনি না বাট ফার ঠিক কি না আমি জিজ্ঞাসা করি খাতুনে জান্নাতকে মাটি কেন আল্লাহ সৃষ্টি জগতে কেউ তাকে স্পষ্ট করার ক্ষমতা নাই ঠিক কি না বলে এই আমলের দোয়াই দে সিটারে মর্যাদা আছে নি খাতুনে জান্নাতে এই জন্য বাবা আমি মা বোনদেরকে বলবো খাতুনে জান্নাতকে কোনো বেগানা পুরুষ এক সেকেন্ডের জন্য দেখতে পারে নাই দেখছে কে কে দেখছে বলবো আমার নূর নবীজি বলেন না সুবহানাল্লাহ হযরতে মাওলা আলী কয়জন আছে ইমাম হাসান হোসেন কয়জন আছে আম্মা জান মানে মহিলা তো আছে মহিলাবাদ মানে পুরুষের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কয়জন আছে জোরে কর না করে এই পাঁচ জনে খাতুনে জান্নাতকে দেখছে বুঝাইতে পারি নাই কয়জনে এই পাঁচজনে খাতুনে জান্নাতকে দেখছে অন্যান্য সাহাবী উমরও দেখে নাই ওসমানও দেখে নাই যত সাহাবী আছে কেউ খাতুনে জান্নাতকে দেখে নাই আমাদের দেশে এই মন ফাতেমা আসেনি আমাদের এলাকাতে আছে মানে ফাতেমার নামে আছে না ফাতেমা নাম আছে না কত ফাতেমা বাবারি বাবা ফাতেমা
না আমনের এলাকার এই গুগুসামারা বলেন এই ভৈরব অন্তর্গত অনেক ফাতেমা আছে আমি তাগর কথা বলছি না ও আমগো ব্রাহ্মণবাড়ির কসবা কসবার কথা কইতেছি কসবার কথা অভাব নাই ফাতেমা কিন্তু হাজার হাজার পুরুষ হেরার দেখতে পা কি ভুল কইছি এটা কি ফর্দা কইছে ফর্দা কয় কারে বেগানা পুরুষ যেন একজন নারীকে দেখতে আরে পর্দা করি চলো তুমি পর্দা করে চলার ব্যবস্থা আছে না আসিনি আসিনি আপনারা রাগ করতেছেন বুঝতেছি রাগ করে নামি শেষ করে দিছি পর্দাটার ব্যাপারে আল্লাহ পাকের আদেশ আছে কিনা আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা বলেন না সুবহানাল্লাহ আমি সব বুঝলাম আসিনি আল্লাহ বলেন হে দুনিয়ার নারীরা তোমরা কি করো পর্দার বাহিরে যাও না আর বেগানা পুরুষকে তোমার আপন শরীরটা দেখায়ও না জোরে কোন নাউজুবিল্লাহ এই নিকলাটা কার জোরে কোন কার তোমার এই শরীরটা একজন ব্যক্তি তোমার কাছ থেকে দেখতে পারবে আর এই পুরুষের মধ্যে তোমার সন্তান এবং তোমার স্বামী তোমার আব্বা তোমার শ্বশুর আর তুমি তোমার শ্বশুরও দেখতে পারবে না তোমার আব্বা জন্মদাতা আব্বা আর তোমার স্বামী আর তোমার দুই যে সন্তান থাকবে ছেলে ছেলে হোক আর মেয়ে হোক তারা তোমাকে দেখতে পারবে তোমার ব্যাপারটার বিষয়ে তারাও দেখার অনুমতি নেই এরপরে যদি মাঝে মধ্যে হঠাৎ করে দেখে ফেলে তাতেও কোনো অপরাধ হবে না কিন্তু সেটাকে সামলে নিতে হবে ঠিক কিনা কিন্তু অন্য কোনো পুরুষে দেখার কোনো বিধান নাই কিন্তু আজকে আমাদের দেশে এই অবস্থা কেন কারণ এখন আর কলার সুলকলার ভিতরে নাই সব সুলাল কল হয়ে গেছে নাউজুবিল্লাহ জোরে কোন রাগ করেন না রাগ করেন না আমার বদ্দুয়া দিয়ে না মা বোনেরা আমাকে বদ্দুয়া দিয়ে না পর্দা নবীজি ফরজ করছে না আল্লাহ নিজে ফরজ করছে ঠিক কিনা নবীজি হলেন আদেশ প্রাপ্ত হয়েছে নবীজি প্রকাশ করে দিছে ঠিক তদ্রুপ নবীজি আল্লাহর আইনের সাথে সহমত পোষণ করে বলছেন তোমরা কি করো পর্দা করো ঠিক নি এই জন্য পুরুষের জন্য নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত পর্দা ফরজ আর মহিলাদের জন্য হাতের কবজা ছাড়া চেহারাটা ছাড়া পায়ের টাকনু পর্যন্ত না পায়ের নিচ পর্যন্ত মাটি পর্যন্ত মাথার চুল থেকে সমস্ত শরীরটা ঢেকে রাখা ফরজ ঠিক কিনা জোরে কোন ঠিক না বেটি আমরা আমাদের আহলে আওলাদদেরকে পর্দাশীল বানাইতে চাই কি চাই না আরো জোরে কোন চাই কি চাই না আসুন যিনি উম্মতের কান্ডারি উম্মতের দরে দিয়ে সেই নবীর একটু প্রাণ ভরে সালাত ও সালাম জানাইয়া